ঘূর্ণিঝড় ফণীর প্রভাব এসে পড়েছে রাজ্যেও, যদিও এই ঘূর্ণিঝড় রাজ্যে তেমন ভাবে দাগ কাটতে পারেনি। শনিবারও ভোরবেলা থেকে কয়েক দফায় মাঝারি ও ভারী বৃষ্টিপাত হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। তবে ফণীর তীব্রতায় ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকায় তীব্র প্রভাব ফেলেছে। অবশ্য শুক্রবারই একদিন দাপট দেখিয়েছে এই ঘূর্ণিঝড়, এতে লন্ডভন্ড হয়ে গিয়েছে ওড়িশার বিভিন্ন এলাকা, মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। যদিও কেন্দ্রীয় সরকার আগে থেকেই এই বিপর্যয় মোকাবিলায় কঠোর ব্যবস্থা নেয়ার ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি অনেকটাই এড়ানো সম্ভব হয়েছে। এদিকে ত্রিপুরাতেও ঘূর্ণিঝড় ফণীর রেশ আছড়ে পড়েছে। দুদিনে আগরতলা এমবিবি এয়ারপোর্টে বাতিল হয়েছে মোট 14টি বিমান। ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়ার বিমান বাতিল করেছে খোদ উড়ান সংস্থাগুলি। এয়ারপোর্টের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানিয়েছেন, শুক্রবার কলকাতা গুয়াহাটি রুটে বাতিল হয়েছে ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়ার 6টি বিমান, আর শনিবার বাতিল হয়েছে আরও 8টি বিমান। কাল আমাদের হাতে 6 ফ্লাইট ক্যান্সেল থা, জিসমে 4 ইন্ডিগো আর 2 এয়ার ইন্ডিয়া কা ফ্লাইট থা, জো কলকাতা কে লিয়ে থা। 6 মে সে 1 ফ্লাইট ইন্ডিগো কা কলকাতা কি জায়গায় বাগডোগরা গিয়া, তো টোটাল ক্যান্সেলেশন থা 5 ফ্লাইট কা। আজ অভি তক ইন্ডিগো নে 8 ফ্লাইট ক্যান্সেল কিয়ে হ্যায়, জো গুয়াহাটি আর কলকাতা কে লিয়ে থে। ইয়ে ইস অ্যান্টিসিপেশন মে বন্ধ কর দিয়ে গয়ে কি কলকাতা এয়ারপোর্ট আজ বন্ধ রহেগা, লেকিন আজ কলকাতা এয়ারপোর্ট চালু হো গিয়া হ্যায় আর হাম এক্সপেক্ট কর রহে হ্যায় কি অভি ফ্লাইট জিতনি ভি ইয়াহাঁ সে জাতি হ্যায় আগরতলা সে ও সব রিজিউম হো জায়েঙ্গি। এদিকে বিমান বাতিলের জেরে চরম দুর্ভোগে পড়ে যান সংশ্লিষ্ট বিমান যাত্রীরা। বিমান বাতিলের আগাম খবর না থাকায় অধিকাংশ যাত্রী এয়ারপোর্টে নির্ধারিত সময়ে হাজির থাকেন। স্বাভাবিক কারণে ফ্লাইট ক্যান্সেল হওয়াতে বিপাকে পড়ে যান সকলেই। কালকে গতকালকে ছিল, আজকে দিয়েছিল, আজকে আবার ক্যান্সেল করেছি। এখন দেখছি আর নেক্সট কোনোটা করা যায় কিনা ট্রাই করছি। ডিসটার্ব হচ্ছে পুরো। কোনো এয়ারপোর্টের থেকে কোনো ফেসিলিটি বা কিছু ফেসিলিটি বলতে ওই একটা থেকে আর একটা চেষ্টা করছি। আগরতলা টু কলকাতা, কলকাতা ভায়া সুরাট, বুঝেছি। কালকে ক্যান্সেল হওয়াতে ওরা আজকে দিয়েছে আমাদেরকে আগরতলা কলকাতা গুয়াহাটি, গুয়াহাটি মুম্বাই। আজকে জানতে পারলাম ওটাও ক্যান্সেল। তো ওখানে ইন্ডিগোর যিনি আছেন উনি আমাদের বলেছেন চেষ্টা করবে আজকে একটা ফ্লাইট দেওয়ার জন্য। তো যেটা কি না তারা ক্যান্সেল তো হলোই, আজকে রিশিডিউল করেছে, আমাকে কোনো নোটিফিকেশন পাঠায়নি। আমি এয়ারপোর্টে এসে জানতে পারলাম তার ডেট শিডিউল করেছে, আর আমার সাথে আরেকজন যে প্যাসেঞ্জার ছিল তারটা ক্যান্সেল করে দিয়েছে, বলছে সেটা হচ্ছে না। কেন 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 হচ্ছে না তার কোনো উত্তর নেই, বলছে আমি কল করেছি বাট আমি আই ডিডন্ট মেক এনি কল। পাশাপাশি জরুরি কাজে কলকাতা কিংবা বহিররাজ্যে যাওয়ার যাত্রীরাও চরম বিপাকে পড়ে যান। এর মধ্যে কারোর আবার ট্রেনের টিকিট কাটা রয়েছিল, আবার কারোর কানেক্টিং ফ্লাইটের টিকিট কাটা রয়েছে। কিন্তু ফণী ঘূর্ণিঝড়ের দাপটে কলকাতা বিমানবন্দরে সতর্কতা জারি থাকায় ব্যাহত হয় বিমান পরিষেবা। এদিকে বিমানবন্দরস্থিত হাওয়া অফিস ফণী ঘূর্ণিঝড়ে রাজ্যে প্রভাব পড়া বিষয়টি গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করা হয়। তবে খবর এই ঘূর্ণিঝড় রাজ্যে সেরকম একটা দাপট দেখাতে পারবে না। ফণী अभी पहले से बहुत कमजोर हो गया है, पहले जो एक्सट्रीमली सीवियर साइक्लोन था अभी वो डीप डिप्रेशन हो गया है और उसका इफेक्ट धीरे धीरे अभी कम हो रहा है। त्रिपुरा में जैसे आज दिन भर के लिए हम लोगों की तरफ से भारी वर्षा और उसके साथ तेज़ हवा जिसकी गति रहेगी आपकी 30 से 40 किलोमीटर प्रति घंटा, और कल से फिर कोई वार्निंग नहीं है। আবহাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে রবিবার সকাল 8টা পর্যন্ত রাজ্যের 8টি জেলার বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে রবিবারই ফণীর প্রভাব চলে যাবে রাজ্য থেকে, তাই আশঙ্কার তেমন কোনো কারণ নেই। শনিবার বিকেল 5টা পর্যন্ত বৃষ্টি হয়েছে 4.0 মিলিমিটার, গত 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে 75.5 মিলিমিটার। রবিবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.6 এবং সর্বনিম্ন 24.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ক্রমান্বয়ে 98 এবং 70। ক্যামেরায় ভাস্কর দাসের সাথে রোমেল চাকমার রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।